Everyone, good afternoon. Shall we to like to join for a fellow and I'm going to join you your life to clear a chicken and our voice to the material is in the part chicken. Hey, hi nigger. So you're the first one here and Jari join for chum kick to join you the life clear a chicken because already at Kibahir on it beasty hoche. I have shop jagate hoche and I do money gacy corajan. I recum time I keep her beasty hoche. So it's a rainy day, you know. So shall we to among you join for a jano genet clear a chicken as kinetic to problem hote pare. Okay, অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার হে আপু হাই হাই মরিয়াম আপু কেমন আছে ডিয়ার হাই আপু হাই আশা হ্যালো ও মাই গড এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে লাইফ তো স্টিল চলতেছে ও ভাই বাসে Okay, so আমাদের একটু কারেন্ট চলে গিয়েছিল সো আই এম রিয়েলি সরি নেটটা মেবি একটু পজ হয়ে গিয়েছে এন্ড এভরিথিং সো সবাই এখন একটু জয়েন করে ফেল ঠিক আছে একটু ভালো হয়েছে যে ফার্স্টই নেটটা যে আবার চলে আসছে তো না হ্যাঁ হ্যাঁ যে লাইভ আসছে নেট তো জাস্ট ক্লিয়ার হতে একটু টাইম লাগছে বিকজ আমাদের ইন্টারনেটে একটু প্রবলেম সো একটু সবাই জয়েন করে আমাকে একটু জানো নেটটা ক্লিয়ার হলে আমাকে একটু জানো আই থিঙ্ক আমি একটু মুভ কম করি তাহলে মনে হয় নেটটা একটু ঠিক থাকবে আজকে কি কি কালেকশন থাকবে আমি বলছি সবাই একটু জয়েন করো নেটটা ক্লিয়ার হোক দেন আমি বলে দিচ্ছি নেটটা ক্লিয়ার না তো দেখো তো তোমারটা হ্যাঁ আমার তো আসতেছি না ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে লাইফটা একটু পজ হয়ে গিয়েছিল আই থিঙ্ক এখন ঠিক আছে কেমন আছো একদম ভালো আছি আয়েশা তুমি কেমন আছো লুকিং সো প্রিটি থ্যাংক ইউ স্টার্ট করো আপি মেকআপ লুকটা সুন্দর হয়েছে অনেক থ্যাংক ইউ সো মাচ তুমি আপু আচ্ছা কেমন আছো আম গুড ডিয়ার সো সবাই একটু জয়েন করেন আমাকে একটু জানো ঠিক আছে যে লাইফটা ক্লিয়ার আছে কিনা বিকজ আজকে একটু বৃষ্টি হচ্ছে বাইরে আই থিঙ্ক সবাই দেখছো হ্যাঁ অ্যাকচুয়ালি অনেক বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় হচ্ছে মেবি কোথাও হয়তো এত জোরে বৃষ্টি তো হওয়ার কথা না একদম পুরো অন্ধকার হয়ে লিটারেলি বৃষ্টি হচ্ছে আচ্ছা সো এই জন্য একটু আমাদের ইলেকট্রিসিটিটা চলে যাওয়ার কারণে একটু পজ হতে পারে ও মাই গড এটা মারতে পারে গেল অনেক জোরে বৃষ্টি হচ্ছে আচ্ছা সো আই থিঙ্ক এখন সবাই বাসায় আছো একটু চিল করতে পারছো শুয়ে শুয়ে কম্বলের ভিতর ঢুকে একদম সুন্দরভাবে লাইফটা জয়েন করতে পারবা সবাই জয়েন করতে করতে আমি অ্যাড্রেস অ্যান্ড ডেলিভারি প্রসিডিউর বলতে থাকি তোমাদেরকে আর আমার কমেন্ট আটকে আছে নেটটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানো তোমরা কি লাইফটা প্রপারলি দেখতে পাচ্ছ কিনা আমার এখানে ক্লিয়ার দেখাচ্ছে বাট তারপর তোমরা কেউ জানো যে লাইফটা ক্লিয়ার আছে কিনা হ্যালো আসসালামু আলাইকুম আপু হ্যালো রাগু আহমেদ ভাইয়া হ্যালো শোরুম অ্যাড্রেসগুলো বলে দিই আমাদের শোরুমটা হচ্ছে উত্তরাতে সেক্টর 13 রোড শাহ মগদুম রোড অ্যান্ড হাউস নাম্বার হচ্ছে 14 অ্যান্ড আমাদের ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা অ্যান্ড যারা আউটসাইড ঢাকা আছো তোমরা ফুল ট্রিকের উপর ড্রেস নিতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে ফুল পেমেন্টটা বিকাশ করে দিতে হবে ট্রিকের নিচে পারচেজ করলে কিন্তু অনলি 310 টাকা বিকাশ করলে হয়ে যাবে আচ্ছা বলতো হেয়ার কাট এতটুকু করে ফুল না কেন আপু তো মাঝে বলছিল যে করো দেখো এতটুকু করে ফুল তোমরা বলো তো আমাকে যে হেয়ার কি এতটুকু করবো নাকি বড়ই রাখবো বড় তো সবসময় থাকে একটু তো শর্ট করা যায় ইউ অনেক কিউট লাগছে আজ সো বিউটিফুল ইউর ভয়েসটা থ্যাংক ইউ তিশা থ্যাংক ইউ সো মাচ কেমন আছে আপু আমি ভালো আছি তোমরা কেমন আছো সো আমি বলে দিই আজকে আমরা কী দেখাবো আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো কিছু সুন্দর সুন্দর
শিফন টু পিস অ্যান্ড হচ্ছে বেঞ্চমার্ক টু পিস কালেকশন। সো সবাই জয়েন হতে থাকো, আমি অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো, অনেকগুলো কালার দেখাবো। দেখানো স্টার্ট করো। হ্যাঁ করছি, করে দিচ্ছি, বাট তার আগে আমি যেটা পড়েছি এটা একটু সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ কমেন্টগুলো না আটকে আছে, এই জন্য আমি একটু টাইম নিচ্ছি যে সব কিছু ঠিক হলে দেন আমি বলি। আর একটু কয়েকজন জানো যে সব কিছু ঠিক আছে কিনা, একদম কমেন্ট আটকে আছে, দেন মানে ভিউজগুলো না একদম ওখানেই স্টিল হয়ে আছে, এরকম কিন্তু হয় না কখনো। সাইমা রিজা আপু হাই, হ্যালো, তোমার ড্রেসটা অ্যাভেলেবেল? হ্যাঁ অফকোর্স অ্যাভেলেবেল, আমি একটু দেখি যে আমার ভিউজগুলোকে অ্যাকচুয়ালি এরকম কেনা না, ভিউজ তো চেঞ্জ হচ্ছে, বাট এখানে পজ হয়ে আছে, খুবই সফট একটা লাক্সারি শিফনের ভিতরে। দেখো কালারটা খুবই সুন্দর, একটা নুট কালার, অ্যান্ড নুট কালারের ভিতরে কিন্তু অনেক সুন্দর করে সেম কালার দিয়ে খুবই সুন্দরভাবে ছোটো ছোটো করে এরকম সুতা এমব্রয়ডারি করা আছে। দেন নেকের পোর্শনে খুবই সুন্দরভাবে জারদৌজি ওয়ার্ক করা, অ্যান্ড পুরোটার ভিতরে কিন্তু আবার কুশি কাটার প্যানেলও ইউজ করেছে। দেখো লুক এট দ্য স্লিভ, স্লিভের পোর্শনটা খুবই সুন্দরভাবে এই যে কুশি কাটার প্যানেলের মতো লেয়ার অ্যাড করা, ফ্রিল অ্যাড করা আছে খুবই নাইস করে, এই যে ফ্রিল অ্যাড করে দেওয়া, অ্যান্ড দেন কুশি কাটার প্যানেলও কিন্তু সুন্দরভাবে অ্যাড করে দেওয়া আছে। তোমার ড্রেসটি কি অ্যাভেলেবেল? হ্যাঁ অবশ্যই, বেঞ্চমার্ক দেখবো আগে। আচ্ছা সো বেঞ্চমার্ক দিয়ে স্টার্ট করবো, দেন শিফনও আছে, শিফন আগে স্টার্ট করা হবে, তারপর আমরা বেঞ্চমার্কটা দেখাবো, বিকজ শিফনগুলো অনেক সুন্দর, একদম ঈদ কালেকশন বলতে পারো। হাই অপু, তোমার ড্রেসটি প্রাইস প্লিজ। হ্যাঁ আমার ড্রেসটি তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো খুব সুন্দর একটা নুট কালার, আর নিচে পোর্শনে এত সুন্দর করে পার্ল দিয়ে দেওয়া আছে। আপু এটা আলাদা আছে ড্রেসটা? হ্যাঁ সো আলাদা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, নিচে অনেক ডিজাইন আছে, বিউটিফুল কালেকশন, ওয়াও অনেক কিউট তুমি, থ্যাংক ইউ রাফি আপু। আচ্ছা তোমাদের ড্রেস কোয়ালিটি খুবই ভালো, আমি অন্য অন্য পেজ থেকে ড্রেস নিয়েছি, বাট ফার্স্ট টাইম তোমার ড্রেসগুলো আমার খুব ভালো লেগেছে। ও থ্যাংক ইউ সো মাচ আপু, ইট মিনস আ লট আপু, তোমার ড্রেসগুলো অসম্ভব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা সো ফার্স্টে আমি যে ড্রেসটা পরেছি আমি এটা দিয়ে স্টার্ট করতে চাই, এটা খুবই সুন্দর একটা আধানো টু পিস, অ্যান্ড বেস্ট একটা ফেব্রিকের ভিতরে, শিফনের ভিতরে। দেখো নেকের পোর্শনে এত সুন্দর করে জারদৌজি ওয়ার্কটা করে দেওয়া, খুবই নাইস করে গর্জিয়াস করে জারদৌজি ওয়ার্ক, সিকোয়েন্স আছে, অ্যান্ড দেন পার্লেরও ওয়ার্ক করে দাও, খুবই খুবই সুন্দর একটা কালার, নুডের ভিতরে এরকম সেম কালার দিয়ে সুন্দর সুতা দিয়ে এমব্রয়ডারি করে দেওয়া উইথ পার্ল। কি নেট ক্লিয়ার না এখনো এরকম হয়ে আসছে কেন? নট ফেয়ার, ভয় লাগে ওদিন ঢুকছিলাম সে। আমি একটু বলে দিই তোমাদেরকে যে আমাদের কিন্তু অনেকগুলো কন্টেস্ট ছিল ডিসেম্বর, পুরোটা মান্থ কিন্তু আমরা অনেক অনেকগুলো কন্টেস্ট দিয়েছি। সো এইগুলো যতগুলো গিভ অ্যাওয়ে এর যে রেজাল্টগুলো আছে বা উইনার যারা হয়েছে এগুলো সব কিছুর আপডেট অ্যান্ড এভরিথিং কিন্তু আমাদের পেজে সুন্দরভাবে মেনশন করে দেওয়া আছে, তোমরা চাইলে আমাদের পেজে যেয়ে এগুলো একটু দেখে আসতে পারো খুব সুন্দর করে। অ্যান্ড অফকোর্স যারা উইনার আছো তারা তো অলরেডি আই থিঙ্ক জেনে গিয়েছো যে তোমরা উইনার, সো তোমরা তোমাদের গিফটগুলো সুন পেয়ে যাবা। অ্যান্ড হচ্ছে আমাদের কিন্তু সুন অনেক অনেক সুন্দর সুন্দর আপকামিং অনেকগুলো প্রোগ্রাম হবে, অনেকগুলো এক্সাইটিং নিউজ আছে তোমাদের জন্য, সো তোমরা একটু আমাদের পেজের সাথে থাকবে। আমাদের ফেব্রুয়ারি মান্থটা কিন্তু অনেক বেশি এক্সাইটিং একটা মান্থ হবে, বিকজ এই মান্থে আমরা অনেক কিছু স্পেশাল অনেক কিছু সারপ্রাইজ তোমাদের জন্য রেখেছি, সো সুন তোমরা ইনশাল্লাহ জেনে যাবো, ঠিক আছে? সো পেজ একটু আপডেট দিয়ে রাখবা। আপু তোমার ড্রেসটি কি ব্ল্যাক কালার হবে? না ডিয়ার, এটা একটাই কালার আছে উইচ ইজ নুট কালার, খুব সুন্দর একটা নুট কালার। এটা দেখো দামানটা কত গর্জিয়াস করে পার্ল ইউজ করা, অ্যান্ড হচ্ছে সুন্দরভাবেই নুট কালার সুতা দিয়ে এমব্রয়ডারি আছে, অ্যান্ড নিচে পোর্শনে সুন্দর করে কিন্তু তোমার খুশি কাটার প্যানেল ইউজ করা হয়েছে, খুবই প্রিটি একটা কালার, অ্যান্ড খুবই সফট একটা ফ্যাব্রিক, একদমই সফট শিফনের ভিতরে।
দিস ইজ দ্য স্লিভ, স্লিভটাও কিন্তু খুবই প্রিটি একটা স্লিভ, শিফনের ভিতরে খুব সুন্দর করে কিন্তু নাইস করে এখানে খুশি কাটের প্যানেল আছে অ্যান্ড হচ্ছে সুন্দর করে ফ্রিল করে দেওয়া, অ্যান্ড এটার ব্যাক পার্টটা বেসিক্যালি সলিড রাখা, খুব সুন্দর করে একদম সলিড একটা ব্যাক পোর্শন রাখা এখানে, নিচে পোর্শন নিচে এখানেও কিন্তু খুশি কাটের প্যানেল দিয়েছে তারা, সো ফ্রন্টে ব্যাকে বোথ সাইডে কিন্তু খুব সুন্দর করে খুশি কাটের প্যানেল দিয়ে দেওয়া, খুবই সুন্দর একটা কালার শিফনের ভেতরে, অ্যান্ড হচ্ছে কালারটা হচ্ছে নুট কালার, অ্যান্ড এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট আছে, তা তো ওকে নয় প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর হবে, ফ্যাব্রিকটা খুবই সফট, এটা না ওইটা দাও প্যান্টটা দেওয়ার সমস্যা নেই, আচ্ছা সো প্যান্টটা হচ্ছে খুব সুন্দর একটা র সিল্ক ফ্যাব্রিকের ভিতরে, কিভাবে দিচ্ছে আমাকে, আচ্ছা ক্লিয়ার আছে আপু, ওকে ওকে ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি কি আমাদের এখানে নেটের সমস্যা হচ্ছে এই জন্য প্রবলেম হচ্ছে, আচ্ছা সো এইটা দেখো প্যান্টটা কত সুন্দর করে কিছু এমব্রয়ডারির মতো করে ডিজাইন, একটু বর্ডারের মতো, এখানে আবার খুশি কাটার প্যানেলের মতো একটা সুন্দর লেয়ারের মতো করে দাও, অ্যান্ড ফ্যাব্রিকটা খুবই সফট একটা র সিল্ক বা মালাই সিল্ক বলবো এটাকে আমরা, আপু প্রাইসটা বলো, অ্যাড অ্যাড ফি সারা অনলাইন জব হবে, সরি বুঝি নাই, আচ্ছা সাইজ সাইজটা কিন্তু অ্যাভেলেবেল আছে ফ্রম 38 to 44, ঠিক আছে 38 to, হ্যাঁ সো প্রাইসটা আমি বলে দিচ্ছি, প্রাইসটা হচ্ছে অনলি 6800 টাকা, ঠিক আছে 6800 টাকা, যাদের এটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো, এটা কিন্তু শিফন টু পিস অ্যান্ড আগানোর টু পিস কিন্তু এটা, সো প্রাইসটা কিন্তু ওভাবেই দেওয়া, খুবই সুন্দর একটা প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যেহেতু এটা টু পিস কালেকশন, সো প্রাইস হচ্ছে অনলি 6800 টাকা, যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে, অ্যান্ড অফকোর্স যারা আউটসাইড ঢাকা আছো তোমাদেরকে কিন্তু এটার জন্য ফুল পেমেন্টটা বিকাশ করে দিতে হবে, ওকে সো আজকের ড্রেসগুলোতে আমি চলে যাব, অ্যান্ড এই ড্রেসটা তো আমি ফুল লাইভই পরে থাকবো, তোমরা কিন্তু এটা দেখে এটা থেকে স্ক্রিনশটে অর্ডার করতে পারো, আচ্ছা স্টক কিন্তু খুবই লিমিটেড, খুবই খুবই কম একটা স্টক আছে, সো তোমাদেরকে হারিয়ে করতে হবে অ্যান্ড জলদি জলদি করে স্ক্রিনশটে অর্ডারগুলো করে ফেলতে হবে, আপু খুলনাতে ক্যাশ অন ডেলিভারি হবে, হ্যাঁ অবশ্যই হবে, আমি শুরু করবো শিফন টু পিস দিয়ে, খুবই সুন্দর শিফন দিয়ে স্টার্ট করবো, কালারটাও খুবই সুন্দর একদম নাইস একটা ইয়েলো কালার, একদম পারফেক্ট একটা ইয়েলো, মাস্টার্ড ইয়েলো বলা যায় এটাকে, বাট ফাল্গুনের জন্য বেস্ট, একদম ফাল্গুনের জন্য পারফেক্ট, এন্ড আই থিঙ্ক এখন সবাই 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 ফাল্গুনের জন্য ড্রেস নিচ্ছ, শাড়ি নিচ্ছ, অ্যাকচুয়াল কালার এটা, সো এটা হচ্ছে অ্যাকচুয়াল কালারটা, খুবই সুন্দর আসছে, অনেস্ট লাগছে কেন এখন, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, লাইটটা না একটু অরেঞ্জিশ হয়ে যাচ্ছে, বাট এটা না এটা একদম ইয়েলো কালার, আমি বুঝতে খুবই সুন্দর একটা ইয়েলো কালার কিন্তু, ঠিক আছে একদম লাইট একটা কালার, আপু ওড়না দিয়ে টু পিস দেখাও, আপু ওড়না দিয়ে টু পিস দেখাও, ও আচ্ছা ওড়নার সাথে টু পিস, হ্যাঁ এই যে এখন যেগুলো দেখাবো এগুলো তোমার ওড়না, এই কালারটা কিন্তু এরকম সেমটা হবে, হ্যাঁ আচ্ছা এই যে তারপর একটু এদিকে দেখাইছে এরকম কালার হবে, হ্যাঁ একটু লাইট কালার হবে, লাইভে যেরকম দেখতে পাচ্ছ একটু অরেঞ্জিশ না, কিন্তু মাঝে মাঝে কিন্তু লাইট কালারটা চলে আসে, সো ওই কালারটা হচ্ছে এক্স্যাক্ট কালারটা, এন্ড একটু অরেঞ্জিশ লাগছে, বাট নো ওয়ারিস এটা একটু লাইট কালার হবে, এক শেড লাইট হবে, আপু তোমার পর ড্রেসটা টু পিস দেখাও, ওড়না না এটার সাথে ওড়না হবে না, এটা জাস্ট প্যান্ট অ্যান্ড হচ্ছে তোমার ড্রেসটা থাকছে, লুকিং সো প্রিটি থ্যাংক ইউ, দেখো দিস ইজ দ্য ড্রেস, খুবই সুন্দর, দামানটা দেখো ফ্রন্টের খুবই গর্জিয়াস, খুবই গর্জিয়াস কালার, খুলে তো হ্যাঁ খুলে ফেলি, অ্যাকচুয়াল কালারটা যেটা আসবে এই দেখো, এটা হচ্ছে তোমার সুন্দর কালারটা, সুন্দর টু পিসটা, একদমই দামানের পোর্শনটা এত গর্জিয়াস করে করা, দেখো লুক এট দ্য দামান, ও মাই গড সো প্রিটি, দেখো পিঙ্ক কালার দিয়ে গোল্ডেন কালার দিয়ে খুবই সুন্দরভাবে কিন্তু এমব্রয়ডারি অ্যান্ড জারি ওয়ার্কটা করে দেওয়া, আপু পরাটার ওনা নেই না, লাভলি জামান আপু, আমি যেটা পড়েছি এটার সাথে দোপাট্টা থাকছে না, এটার সাথে শুধু প্যান্ট এসেছে, এবার আগানোর জানি না কেন তারা এটা করেছে, বাট এটা এবার আগানোর যতগুলো এসেছে হ্যাঁ এক স্টাইল করেছে, আমরা নেক্সটে দেখাবো যেটা সেটা হচ্ছে আনস্টিচ কিছু দেখাবো, আনস্টিচ কালেকশন গুলো দেখাবো, সো তারা এক একটা এক এক ভাবে দেয়, টু পিস যেগুলো থাকে হয় ওড়না থাকে নয়তো প্যান্ট দিয়ে দেওয়া থাকে, সো আমারটাতে প্যান্ট দিয়ে দেওয়া অ্যান্ড ওড়নাটা থাকছে না, অ্যান্ড এগুলোতে আবার দোপাট্টা থাকবে, এটা দেখো দামানের পোর্শনটা খুব সুন্দর করে গোল্ডেন কালার দিয়ে কিন্তু জারি ওয়ার্ক করে দেওয়া আছে অ্যান্ড কিন্তু এমব্রয়ডারি থাকছে, সো নিচ দিয়ে তোমরা অফকোর্স সুন্দরভাবে কাটওয়ার্কটা করে নিবা, দেখতে খুবই সুন্দর লাগবে
অ্যান্ড এটা যে ব্যাক পোর্শনটা এটাও কিন্তু পুরাটা মোটিভের মতো এরকম সুন্দরভাবে এমব্রয়ডারি অ্যান্ড জারি ওয়ার্কটা করে দাও। দেখো কত সুন্দর করে জারি ওয়ার্কটা করে দাও গোল্ডেন একটা কালার দিয়ে। আপু এটা কী কালার? এটা হচ্ছে একদম লাইট একটা ইয়েলো কালার কিন্তু, বাট লাইফে একটু অরেঞ্জিশ লাগছে। এই যে এখন যে কালারটা তোমরা দেখতে পাচ্ছো এক্স্যাক্ট এই কালারটা, ঠিক আছে, এই যে এরকম লাইট ইয়েলো হবে, এটা কিন্তু লাইফে একটু অরেঞ্জিশ লাগছে। এই দেখো এটা হচ্ছে নিচের পোর্শনটা, নিচের পার্টেও কিন্তু অনেক সুন্দর করে কাটআউটটা করে নিতে হবে, দেখতে খুবই সুন্দর লাগবে। আপু এটার ম্যাটেরিয়াল, এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে একদমই সফট একটা শিফন ম্যাটেরিয়ালের ভিতরে, খুবই সফট একটা ফেব্রিকের ভিতরে। অ্যান্ড এটা বেস্ট পার্ট হচ্ছে এটা নেকে যেহেতু কোনো ডিজাইন করে দেওয়া নেই, সো দ্যাট তোমরা তোমাদের পছন্দ মতো সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবা। আমি এটা নিব, অফকোর্স অফকোর্স নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে একদম। ফাল্গুন যেহেতু এসে পড়েছে অনেকেই ড্রেস খুঁজছো, অ্যান্ড এখন নিলে আই থিঙ্ক তোমরা মেক করে সুন্দরভাবে ফাল্গুনের দিন পরে বের হয়ে যেতে পারবা। সো এটা একদম বেস্ট ফাল্গুনের জন্য। আবার সুন্দর সুন্দর কিছু পিঙ্ক কালারের ফ্লাওয়ার এমব্রয়ডারি আছে, সো এটা দেখতে খুবই সুন্দর লাগছে। মমিতা খান অনেক সুন্দর এটা, হ্যাঁ এটা অনেক বেশি প্রিটি একটা কালার, একদম সুন্দর ইয়েলো অ্যান্ড তার সাথে হচ্ছে পিঙ্কের এমব্রয়ডারি করে দেওয়া, অ্যান্ড গোল্ডেন কালার তো পুরো ড্রেসেই আছে। অনেক বড় একটা দোপাট্টা দিয়ে দেওয়া, একদম পুরাটার ভিতরে ছোট ছোট করে এরকম মোটিভের মতো এমব্রয়ডারি আছে, জারি ওয়ার্কটা করে দেওয়া। অ্যান্ড এটার স্লিভটা কিন্তু স্লিভ বডির সাথে এখান থেকে কেটে ইউজ করে ফেলবা, অনেকগুলো ফ্যাব্রিক দিয়ে দেওয়া আছে। আচ্ছা ইনার আছে আপু? না, এগুলোর সাথে কখনো ইনার থাকে না ডিয়ার, এগুলো সবসময় এরকম বুটিক্সের টু পিস গুলো এরকম সিঙ্গেলই আসে। আচ্ছা আপু নিয়ে নে, এটা তোকে অনেক সুন্দর লাগবে। আচ্ছা আপু দেখি কোনো ফাল্গুনের প্ল্যান থাকলে এটা নিয়ে নিব, ওনাটা অসাম, থ্যাংক ইউ সো মাচ। এই দেখো খুবই প্রিটি, একদমই খুবই নাইস। প্রাইসটা আমি বলে দিই, প্রাইস হচ্ছে অনলি 2650 টাকা, ঠিক আছে, 2650 টাকা। যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলো, অ্যান্ড যেহেতু এটা ফাল্গুনের জন্য একদম বেস্ট হবে, তোমরা কিন্তু চাইলে এখনই নিয়ে নিতে পারো, তাহলে একদম টেলার দিয়ে সুন্দরভাবে মেক করে পরে ফেলতে পারো। আমাদের কিন্তু টেলারের অপশনটা আছে, হ্যাঁ আমাদের কিন্তু টেলারের অপশন আছে, কেউ যদি চাও যে আমাদের টেলার থেকে এটা মেক করতে চাও ইটস পসিবল, তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো, আমরা নাম্বার দিয়ে দেবো, অ্যান্ড দেন তোমরা তার সাথে সুন্দরভাবে কন্ট্যাক্ট করে মেক করে ফেলতে পারবা। আচ্ছা হাই আপু, হ্যালো পিঙ্কি আপু। আচ্ছা দেখো সেম ডিজাইনের আরেকটা কালার, আরেকটা কালার উইচ ইজ মেরুন, মেরুন কালারটা একদম সবার ফেভারিট, খুব সুন্দর একটা মেরুন কালার, একদম ডার্ক একটা চকলেট মেরুন কালার কিন্তু এটা। দেখো ওয়াও, এটার সাথে আমার লিপি কালারটা একদম পারফেক্ট ম্যাচ হয়ে গিয়েছে। আচ্ছা তোমাদের শোরুম কোথায় আপু? আমাদের শোরুমটা হচ্ছে উত্তরাতে, সেক্টর 13 রোড, মগদম রোড, অ্যান্ড হাউস নাম্বার হচ্ছে 14। ও আপু এটা পড়তে পারতাম আজকে, এটা মেক করে খুব সুন্দর ম্যাচ হচ্ছে মেকআপের সাথে। ইউনো আপু কালারটা কি? কালারটা হচ্ছে একদম মেরুন কালার, একদম চকলেট মেরুন কালার। দেখো কালারটা এত সুন্দর একটা চকলেট মেরুন কালার, এখন অ্যাকচুয়ালি কালারটা দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে পারফেক্ট একটা চকলেট মেরুন। অ্যান্ড তুমি যখন এটার সাথে ইনার ইউজ করবা তখন কিন্তু কালারটা আরও পপ আউট হবে, আরও একটু ডার্ক হবে, খুব সুন্দর লাগবে দেখতে। মেরুন কালার নিয়ে আর কি বলবো, মেরুন কালার তো সবারই পছন্দ। এই দেখো এটা হচ্ছে ফ্রন্টের শাড়ি একটা ভাইব, খুবই প্রিটি একটা কালার, মেরুনের ভিতরে এরকম গোল্ডেন কালার দিয়ে তোমার সুন্দর করে জারি ওয়ার্কটা করে দাও, খুবই প্রিটি একটা কালেকশন। অ্যান্ড হচ্ছে এটা যে নিচের পোর্শনটা দেখো, সেমভাবেই অনেকগুলো ফ্লোরাল এমব্রয়ডারি আছে, এটার ভিতরে জারি ওয়ার্ক আছে, অ্যান্ড নিচে কিন্তু সুন্দর করে কাটআউটটা করে নিতে পারো তোমরা চাইলে, খুবই সুন্দর লাগবে। সো এটা ব্যাক পোর্শনটা আমি ধরে দেখাই একসাথে, সো দ্যাট তোমরা সুন্দরভাবে এটা কালারটা বুঝতে পারো। অ্যান্ড দেখো ফ্যাব্রিক, দেখো কত কত ফ্যাব্রিক দিয়ে দাও, সো বডিতে কিন্তু কোনোভাবেই তোমার ফ্যাব্রিক কম হবে না। সো দিস ইজ দ্য ব্যাক পার্ট, ব্যাক পার্টটা অনেক সুন্দর করে কিন্তু জারি ওয়ার্ক করে দাও গোল্ডেন কালার দিয়ে, খুব সুন্দর করে মোটিভের মতো করে জারি ওয়ার্কটা করে দাও। এক্সক্লুসিভ সব ড্রেস অ্যাকচুয়ালি, এগুলো সবগুলো এক্সক্লুসিভ একটা ড্রেস। প্রাইস বলো আপু? প্রাইস হচ্ছে অনলি তোমার 2650 করে, এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে 2650। এটা আরেকটা খুবই সুন্দর কালার আমি দেখিয়েছি, ওই কালারটারও কিন্তু প্রাইস সেম ছিল। দেখো শিফনের ভিতরে সুন্দরভাবে এরকম গোল্ডেন কালার দিয়ে এমব্রয়ডারি করে দাও, খুবই নাইস একটা গর্জিয়াস একটা লুক দিচ্ছে। এটা যখন মেক করে পরবা, এরকম যদি একটা মেকআপ লুক করো
পারফেক্ট হবে যে কোনো ওয়েডিং এ পরার জন্য। হ্যাঁ, একটা ব্রাইডাল লুক দিবে অ্যাকচুয়ালি, এটা পরে তোমরা ব্রাইডাল লুকও করতে পারবা, খুবই সুন্দর লাগবে। একদম ডার্ক চকলেট মেরুনের ভিতরে এরকম গোল্ডেন কালার কম্বিনেশন, অ্যান্ড প্রাইস তো বলেই দিলাম শিফনের ভিতরে। কিন্তু গোল্ডেন এমন একটা কালার, হ্যাঁ মানে যে কোনো কালারের সাথে যায় গোল্ডেন কালারটা অ্যাকচুয়ালি। অ্যান্ড বেস্ট পার্ট হয় যে সবার পাশে একটা গোল্ডেন প্যান্ট থাকে, সো প্যান্ট এক্সট্রা করে কিনতেও হয় না। এই দেখো খুব সুন্দর একটা কালার, এটা একদমই বডির সাথে সুন্দরভাবে ফিটিং হয়ে থাকবে, বিকজ এগুলো শিফন দোপাট্টা অ্যান্ড স্লিভগুলো কিন্তু তোমার দোপাট্টার সাথেই দিয়ে দাও, খুবই সুন্দর করে তোমার দোপাট্টার সাথে স্লিভগুলো দিয়ে দাও আছে। অ্যান্ড দোপাট্টা এই জন্য অনেক বেশি বড় লাগবে বিকজ এগুলো হচ্ছে এগুলোর সাথে তোমার স্লিভ অ্যাড করে দাও, অ্যান্ড সাইডগুলো দিয়ে অলরেডি কাটওয়ার্কটা করে দেওয়া আছে, অ্যান্ড সুন্দর করে ব্লক করে দেওয়া কাটওয়ার্ক করে, সো দেখতে খুবই ভালো লাগছে। যাদের এটা ভালো লাগবে জলদি জলদি স্ক্রিনশট নিতে হবে, বিকজ এগুলো স্টক আউট হয়ে গেলে আর পাবা না, এগুলোর স্টক খুবই লিমিটেড, এক পিস টু পিস করেই আছে। তো প্রাইস হচ্ছে অনলি 2650 টাকা, যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো। অ্যান্ড আউটসাইড ঢাকার জন্য কিন্তু অনলি 310 টাকা বিকাশ করলে হয়ে যাচ্ছে। আচ্ছা আপু, তোমার পরে ড্রেসটার প্রাইস কত? আমি যেটা পরেছি এটার প্রাইস হচ্ছে তোমার 6800 টাকা। এটা 51 টু পিস, এটার সাথে এই যে আমি কিন্তু প্যান্ট পরে আছি, খুব সুন্দর একটা প্যান্ট পরে আছি এটার সাথে। অল রাইট, এটার আরেকটা কালার আছে, আরও দুইটা কালার আছে অ্যাকচুয়ালি, খুবই সুন্দর প্রত্যেকটা কালারই, ডিজাইনগুলো যে সেম হচ্ছে কালারগুলো ডিফারেন্ট হচ্ছে। এখন যেটা দেখাবো খুবই সুন্দর একটা লেমনিশ টাইপের কালার, ফাইভ পিসের একটা কালার। হ্যাঁ, এগুলো কিন্তু ফাইভ পিসের সেট হয়, পাঁচটা কালারই কি আছে আপনার? কালার এগুলো ফাইভ পিসের সেট। আচ্ছা, সো পাঁচটা কালারই আছে, আমরা পাঁচটা কালারই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ওয়াও, এই কালারটা খুবই সুন্দর, এতক্ষণ একটু ডার্ক কালার দেখলাম, এখন দেখো একদম লাইট একটা কালার। যারা এরকম একটু লাইট কালার পরতে লাইক করো তারা তো এই কালারটার মাস্ট নিতেই হবে, খুব সুন্দর একটা লেমন কালার, একদম লাইট একটা লেমন। অ্যান্ড ডিজাইন কিন্তু সেম, দেখো গোল্ডেনটা না সব কালারের সাথে যাচ্ছে, তোমার ইয়েলোর সাথেও গিয়েছে, মানে প্রত্যেকটা কালারের সাথেই গোল্ডেন কালারটা খুবই সুন্দরভাবে একদম সেট হয়ে যায়, কি বলবো, খুবই সুন্দর করে। এটা দেখো দামানের পরেরটা, ফ্রন্টের দামানটা এত সুন্দর করে সেমভাবেই পিঙ্ক কালার বা পিচি পিঙ্ক কালার দিয়ে এমব্রয়ডারি, তার সাথে গোল্ডেন কালার দিয়ে এরকম জারি ওয়ার্ক করে দেওয়া, নিচে অফকোর্স কাটওয়ার্কটা করে নিতে হবে। অ্যান্ড বডিটা কিন্তু খুবই সুন্দর, দেখো পুরোটাই এরকম মোটিভের মতো জারি ওয়ার্কটা করে দেওয়া। আপু আমি নিব, কনফার্ম করেছি, অল রেড ডিয়ার, অফকোর্স নিয়ে নিতে পারো। অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক পার্ট, ব্যাক পার্টটাও পুরোটাই এরকম সুন্দরভাবে মোটিভের মতো সুন্দর করে জারি ওয়ার্কটা থাকছে। নিচের পার্টটা দেখো এত সুন্দর, মানে ব্যাকের পোর্শন এত সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড জারি ওয়ার্কের ওয়ার্কটা করা, সুন্দরভাবে কাটওয়ার্কটা করে নিতে হবে কিন্তু। আচ্ছা সব নিয়ে নিব আজ, অফকোর্স নিয়ে নাও, অফকোর্স নিয়ে নাও, সবগুলো কালেকশনই অনেক বেশি এক্সক্লুসিভ। অ্যান্ড এগুলো যেহেতু তোমার কি বলবো, আচ্ছা এখানে কিন্তু একটু এই যে এমব্রয়ডারির মতো একটা কাটা পড়ে যাবে, এটা কিন্তু কাটা পড়ে যাবে, এটা তোমাদেরকে মেনশন করে দিলাম, কেউ নিয়ে আবার বলবা না যে ড্রেস ছিঁড়া কেন, এটা কখনোই থাকবে না, এটা তোমার নেকে এক্সট্রা করে তারা ফ্যাব্রিক দিয়ে দেয়, সো দ্যাট তোমরা নেকটা সুন্দরভাবে মেক করতে পারো। সো এইখানে কাটা পড়ে যাবে, নো প্রবলেম। লুক এট দ্য কালার, কত সুন্দর একটা লেমন কালার, অ্যান্ড কত সুন্দরভাবে ফিটিং হয়ে থাকবে এটা, একদম সফট একটা শিফনের ভিতরে, খুবই সুন্দর একটা দোপাট্টা আছে এটার সাথে, অ্যান্ড স্লিভটাও কিন্তু দোপাট্টার সাথেই। আমি কিন্তু বারবার মেনশন করে দিচ্ছি যে এই ড্রেসগুলোর স্লিভগুলো তোমার এই যে দোপাট্টার সাথেই আছে, সাইড দিয়ে কাটওয়ার্কটা করে নিবা, অ্যান্ড অনেকগুলো ফ্যাব্রিক দিয়ে দাও যেন এটা তোমরা স্লিভের এই পোর্শনগুলোতে সুন্দরভাবে ইউজ করে ফেলতে পারো, এইভাবে বসিয়ে দেন সুন্দর একটা স্লিভ মেক করতে পারবা, এত ফ্যাব্রিক তোমরা ওই যে চুড়িদার এরকম স্লিভগুলো আছে না ওরকম টাইপেরও মেক করতে পারবা। সো এটা হচ্ছে তোমার দোপাট্টা অ্যান্ড স্লিভটা একসাথে দিয়ে দেওয়া, প্রাইস হচ্ছে অনলি 2650 টাকা, যাতে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলো। অ্যান্ড যারা আউটসাইড ঢাকা আছে এটার জন্য কিন্তু অনলি 310 টাকা বিকাশ করলে তোমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা আরেকটা কালার উইচ ইজ ব্ল্যাক, খুবই সুন্দর, আই থিঙ্ক সবার ফেভারেট হচ্ছে ব্ল্যাক কালার, বিকজ ব্ল্যাক কালারটা আমরা যে কোনো জায়গাতে পরতে পারি খুবই সুন্দর করে। ওয়াও একটা কালার দেখো, লুক এট দ্য কালার, সো নাইস। আচ্ছা অরেঞ্জ ফ্যাশন অলওয়েজ ইউনিক, কালারটা প্রেমে পড়ে গেলাম, ব্ল্যাক কালার অ্যান্ড পারফেক্ট একটা ব্ল্যাক, কিছু ব্ল্যাক থাকে একটু অ্যাশি টাইপের থাকে, এটা কিন্তু একদমই পারফেক্ট একটা ব্ল্যাক কালার, একদম ডার্ক একটা ব্ল্যাক, অ্যান্ড এটার সাথে একদম পারফেক্ট একটা গোল্ডেন কালার জারি ওয়ার্ক করে দেওয়া, খুবই প্রিটি। দেখো ধরার সাথে সাথে একদমই চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা কালার, একদম ডার্ক ব্ল্যাকের ভিতরে। এটা হচ্ছে তোমার ফ্রন্টের দামানটা, খুবই সুন্দর করে এরকম পিঙ্ক কালার দিয়ে এমব্রয়ডারি, নিচে সুন্দর করে কাটওয়ার্কটা করে নিতে হবে, দেখতে খুবই খুবই সুন্দর লাগবে। ডিজাইনগুলো অ্যাকচুয়ালি সেম প্রত্যেকটার, বাট কিন্তু তোমার সুন্দর সুন্দর কালার দিয়ে এটার স্টাইলগুলো করা, যেটা হচ্ছে ব্যাক পোর্শনটা, ব্যাক পোর্শনে পুরোটা এভাবে সুন্দর করে মোটিভের মতো জারি ওয়ার্ক, অ্যান্ড নিচ দিয়ে অবশ্যই কিন্তু কাটওয়ার্কটা করে নিতে হবে, মোটা একটা প্যানেলের মতো স্টাইল করে দেওয়া।
এই দেখো এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে ওকে সো এটার প্রাইসও কিন্তু তোমার সেম পড়ছে ওয়াও চোকারটাও গিয়েছে এটার সাথে সো এটা নেকে কিন্তু কোনো ডিজাইন করা নেই সো তোমরা নেকে তোমাদের পছন্দ মতো স্টাইল করে যে কোনো টাইপের নেকের স্টাইল করতে পারবা অ্যান্ড এটার দোপাট্টা অ্যান্ড স্লিভটা একসাথে দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে খুবই প্রিটি একটা কালার খুবই সুন্দর একটা দোপাট্টা দোপাট্টার সাথে স্লিভ থাকবে এটা আমি বারবার বলে দিচ্ছি স্লিভের কাপড় কিন্তু কোনোভাবে কম হবে না খুবই সুন্দরভাবে পুরাটার ভেতরে অনেক সুন্দর করে গোল্ডেন কালার দিয়ে এরকম জারি ওয়ার্ক করে দেওয়া সো স্লিভ অ্যান্ড দোপাট্টাটা খুবই সুন্দরভাবে করে দেওয়া আছে অ্যান্ড সাইড দিয়ে সুন্দরভাবে একটু কাটআউটটা করে নিতে হবে সো প্রাইস হচ্ছে অনলি 2,650 টাকা যাদের ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো অ্যান্ড আউটসাইড ঢাকার জন্য অনলি 310 টাকা বিকাশ করলে হয়ে যাবে ওকে সো এটা আমি মুভ করে ফেলছি আমি আরেকটা কালার দেখাবো 5টা কালার কিন্তু টোটাল তোমাদেরকে আমি দেখাচ্ছি সো প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এটাও একটু লেমনিশ বাট এটা একটু অলিভ টাইপের কালার তাই না বয়েল একদম সুন্দর একটা বয়েল অলিভ টাইপের কালার আমরা কত সুন্দর কালার তোমাদের জন্য খুঁজে বের করেছি বয়েল অলিভ টাইপের খুবই সুন্দর একটা কালার দেখো একদম জলপাই সিদ্ধ করলে যে কালারটা হয় ওই কালারটা খুব নাইস নাইস একটা কালার এটার ভিতরে গোল্ডেন কালার দিয়ে সুন্দরভাবে জারি ওয়ার্ক করা প্রাইস হচ্ছে আফরিন আফু এগুলো সবগুলোর যেগুলো আমি দেখালাম এই পর্যন্ত এগুলোর প্রাইস হচ্ছে 2,650 করে 2,650 এগুলো হচ্ছে পাকিস্তানি বুটিক্সের টু পিস কালেকশন শিফনের ভেতরে এটা দেখো দামানটা দামানে সুন্দরভাবে কাটআউটটা করতে হবে জারি ওয়ার্ক আছে এমব্রয়ডারি করে দেওয়া খুবই সুন্দর একটা ফ্রন্ট অ্যান্ড দেন এটা ব্যাকই হচ্ছে খুব সুন্দর করে জারি ওয়ার্ক করে দেওয়া মোটিভের মতো লুক এট দ্য ব্যাক পার্ট দিস ইজ দ্য ব্যাক পার্ট ব্যাক পার্টটাও খুবই সুন্দর করে এভাবে জারি ওয়ার্কটা করে দেওয়া খুবই প্রিটি একটা কালেকশন এটা হচ্ছে দামানটা ব্যাকের দামানটা অনেক গর্জিয়াস করে জারি ওয়ার্ক করে দেওয়া এমব্রয়ডারি আছে অ্যান্ড কিন্তু কিছু সুন্দর করে জারি ওয়ার্কও করে দেওয়া আছে ওকে সো এটার প্রাইসও কিন্তু অনলি 2,650 বাট এটার সাথে খুব সুন্দর দোপাট্টা আছে স্লিভের পোর্শন দিয়ে দেওয়া ওকে কালারটার প্রেমে পড়ে গেলাম কালারগুলো আসলে অনেক বেশি সুন্দর লাইট লেমনটাও সুন্দর ছিল ইভেন এটাও অনেক বেশি সুন্দর একদম সুন্দর একটা ইউনিক কালার দেখো অলিভ কালার খুব সুন্দর একটা অলিভ কালার ফিটিংটা তো পারফেক্ট একটা ফিটিং ওকে আচ্ছা আপু আপনার যে প্রাইস কত সোনি আপু আমি যেটা পড়েছি এটা হচ্ছে আগানোর টু পিস ঠিক আছে আগানোর টু পিস যেহেতু এটার প্রাইস হচ্ছে 6,800 যেটা আমি পরে আছি অ্যান্ড লুক এট দিস ওয়ান খুবই সুন্দর একটা দোপাট্টা দিয়ে দেওয়া সাইড দিয়ে কাটআউট অফকোর্স করে নিতে হবে দেখতে খুবই সুন্দর লাগছে অ্যান্ড পুরোটার ভিতরে খুব সুন্দরভাবে মোটিভের মতো জারি ওয়ার্ক আছে এমব্রয়ডারি করে দাও দেখো লুক এট দ্য ড্রেস খুবই নাইস একদম এলিগেন্ট একটা লুক দিবে একদম সুন্দর একটা অলিভ কালার খুবই প্রিটি একটা কালেকশন প্রাইস হচ্ছে অনলি 2,650 টাকা 2,650 টাকা যেহেতু ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ওকে সো 5টা কালার আমি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পারবা এই কালারগুলো আবার সেফ থাকবে লাইফটা বাট এখন আমি চলে যাবো কিছু সুন্দর সুন্দর বেঞ্চমার্ক কালেকশন প্রত্যেকটা বেঞ্চমার্কে খুবই খুবই গর্জিয়াস হবে ফার্স্টে আমি একটা খুবই সুন্দর পিচ কালার দিয়ে স্টার্ট করছি অ্যান্ড এগুলোর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ডিফারেন্ট ডিফারেন্ট সো এটা আমি ফার্স্টে স্টার্ট করছি খুব সুন্দর একটা পিচ কালার দিয়ে দেখো ফ্রন্টটা কত সুন্দর আমি একটু ক্লোজলি দেখাই এমব্রয়ডারি আছে পার্ল দেওয়া একদমই সুন্দর করে সিকোয়েন্স আছে অ্যান্ড জারি ওয়ার্ক করে দেওয়া এই যে ফ্রন্টে এখানে সুন্দরভাবে এমব্রয়ডারি অ্যান্ড এটা আমি একটু দেখিয়ে দিই ফ্রন্টে যে ফ্যাব্রিকটা এটা একটু অল্প দিয়ে দেওয়া বাট এটার সাথে ব্যাকের ফ্যাব্রিক অনেক দিয়ে দেওয়া আছে সো বডিতে কিন্তু কাপড় কম হবে না তোমরা এই ব্যাকের থেকে নিয়ে ফ্রন্টে ইউজ করে ফেলতে পারবা সো ফ্রন্টে তারা জাস্ট যতটুকু দরকার ডিজাইনের জন্য ততটুকুই দিয়েছে আর এক্সট্রা ফ্যাব্রিক এখানে দেয়নি সো এই যে পুরোটা এমব্রয়ডারি দেখো বিটসের ওয়ার্ক আছে সিকোয়েন্স তো এত সুন্দর করে করা তার উপর এমব্রয়ডারি করে দেওয়া একদম পারফেক্ট একটা পিচ কালার এটা হচ্ছে এটার দামানটা সুন্দর করে পার্ল আছে বিটস আছে অ্যান্ড সুন্দরভাবে এমব্রয়ডারিও করে দেওয়া তো আমি এটার ব্যাকে চলে যাচ্ছি দিস ইজ দ্য ব্যাক ব্যাকটা সলিড থাকছে এই যে সলিড ফ্যাব্রিকে দিয়ে দেওয়া অ্যান্ড ফ্যাব্রিক কিন্তু অনেক বেশি দিয়ে দেওয়া আছে সো তোমরা এটাকে সুন্দরভাবে তোমাদের পছন্দ মতো বডি সাইজ অনুযায়ী মেক করে নিতে পারবা একদম সুন্দর একটা বেঞ্চমার্ক কালেকশন পারফেক্ট একটা পিচ কালার ভেতর অ্যান্ড লুক এট দ্য নেক নেকটা কত সুন্দর অ্যান্ড এগুলো টু পিস থাকছে এগুলোর সাথে তোমার স্লিভ থাকবে দোপাট্টা থাকবে ঠিক আছে হ্যাঁ সাপের বিষ আছে নাকি আপনাদের কাছে না ভাইয়া আমাদের কাছে নাই আপনার কাছে থাকলে আমাদেরকে বলতে পারেন আমরা তাহলে আপনাদের হ্যাঁ আমরা এখানে আপনার নাম্বার ফোন নাম্বার হ্যান্ড আপনার নাম দিয়ে দিব সবাই আপনার থেকে নিতে পারবে আচ্ছা আপনারটার প্রাইস কত আপু আমি যেটা পড়েছি এটার প্রাইস হচ্ছে 6,800 আগানোর টু পিস আচ্ছা নেট প্রবলেম আর লাইটের জন্য ড্রেস
গুলো ভালো করে বোঝা যায় না আপু। নেটের কি আসলে প্রবলেম হচ্ছে? আমাকে আরো কয়েকজন জানাও তো, আমার এখানে তো একদম সবকিছু পজ হয়ে আছে, সো আমি বুঝতে পারছি না, জাস্ট কমেন্ট গুলো আসছে। একটু কেউ জানাও যে নেট কি ক্লিয়ার আছে কিনা, হোয়াইট করে দিতে লাগবে আর লাইটের জন্য নাকি বোঝা যাচ্ছে। আচ্ছা লাইটটা আমি একটু চেঞ্জ করে, হ্যাঁ একটু একটু অন্য কালার দিই, তাহলে আই গেস তোমরা একটু বুঝতে পারবা। এখন আই থিঙ্ক বুঝতে পারবা, সুন্দরভাবে কালার দেখা যাচ্ছে এখন। সো দেখো এটা হচ্ছে স্লিভটা, স্লিভটা আলাদা দিয়ে দাও, সুন্দরভাবে এমব্রয়ডারি করে দাও, একদম ম্যাট এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের ওয়ার্কটা করে দেওয়া আছে। অ্যান্ড এইগুলোর ফেব্রিকের ম্যাটেরিয়াল কিন্তু হচ্ছে অর্গ্যানজার ভিতরে, এখন যেগুলো দেখাবো এগুলোর ফেব্রিক হচ্ছে অর্গ্যানজার ভিতরে, খুব সুন্দর অর্গ্যানজা। এটা হচ্ছে দোপাট্টার ভিতরে, দিস ইজ দ্য দোপাট্টা, পুরাটার ভিতরে এরকম সিকোয়েন্স আছে, এমব্রয়ডারি করে দেওয়া আছে যে সাইড দিয়ে সুন্দরভাবে এরকম ক্রস ক্রস করে এমব্রয়ডারি করে দেওয়া, অ্যান্ড হচ্ছে মাঝে মাঝে কিন্তু যে ক্লিয়ার কালার কিছু সিকোয়েন্সে ওয়ার্ক করে দেওয়া। আচ্ছা লাইফ ক্লিয়ার না, আল্লাহ কি বলো আসলে লাইফ ক্লিয়ার না, আমাকে আরো কয়েকজন জানো। ওকে সো লেট মি চেক যে লাইফ ক্লিয়ার আছে কিনা। কি ব্যাপার, আমার তো পজ দিয়ে হয়ে গেছে। হ্যাঁ নেট ক্লিয়ার না আপু। হ্যাঁ খুবই খারাপ। আচ্ছা দাও ব্লার, ওকে ও 5G দাও নেই, লাইফটা ক্লিয়ার আছে। একটু জানো তো এখন এখন ক্লিয়ার হয়েছে কিনা লাইফটা, যদি ক্লিয়ার হয় তাহলে আমি আবার সুন্দরভাবে ড্রেস যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে আবার দেখাবো। ওকে হবে, একটু 5G দিয়েছি তো, এতক্ষণ অ্যাকচুয়ালি অন্য নেট দিয়ে দেওয়া ছিল, ওয়াইফাই অন্যটা কানেক্ট হয়েছিল, আমাদের অ্যাকচুয়ালি কারেন্ট চলে গিয়েছিলো, সো তখন মেবি ডিসকানেক্ট হয়ে অন্য একটা নেটের সাথে কানেক্ট হয়ে গিয়েছে, এখন হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে, একটু ওয়েট করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো কিউট আপু, হ্যালো কেমন আছেন? এখন আমাকে একটু জানাবা, হ্যাঁ যদি ক্লিয়ার হয় আমাকে একটু জানাও। খুব সুন্দর কালেকশন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দাও তো দেখি কি আছে। হ্যাঁ হবে তো, হবে, এখন 5G দিছি না, এখন হবে। হ্যাঁ এই যে ক্লিয়ার হয়েছে, ওকে। সো আই থিঙ্ক ক্লিয়ার, বাট লাইট ইফেক্টটা বেশি, কি বলো? লাইট তো সবসময় এরকমই থাকে, লাইট তো অলওয়েজ এরকমই থাকে, লাইট এর থেকেও বেশি থাকে, হ্যাঁ আরও বেশি থাকে, লাইট তো লাইটের তো প্রবলেম হবে না। হ্যাঁ এই যে ক্লিয়ার হয়েছে, ওকে থ্যাংক ইউ সো মাচ আফরিন। বাট লাইটের জন্য কিন্তু কোনো প্রবলেম না, ঠিক আছে, একটু নেটের প্রবলেম ছিল এই জন্য আসলে মেবি এই হচ্ছিলো, তুমি একটু হোল্ড করো দেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা সো এই দেখো, এটা ছিল ড্রেসটা, এটার প্রাইস ছিল তোমার 3650 টাকা। সো এটা যাতে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো, খুব সুন্দর অর্গ্যানজা ফ্যাব্রিকের ভিতরে এরকম এমব্রয়ডারি করে দেওয়া, দেন জারদৌজি ওয়ার্ক আছে, পার্ল আছে, খুবই সুন্দর একটা কালার। এটা ছিল বেঞ্চমার্ক 2-পিস কালেকশন। অ্যাকচুয়ালি আজকে বৃষ্টি হচ্ছে না, এই জন্য আসলে অনেক সমস্যা হচ্ছে নেটের, বাট এখন আই হোপ সব কিছু ক্লিয়ার আছে। আচ্ছা ক্লিয়ার, ওকে ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সো এখন দেখাবো তোমাদেরকে সেম ডিজাইন বাট সুন্দর একটা মেরুন কালার। সো মেরুন কালার খুবই সুন্দর, দুইটা ডিজাইন দেখাচ্ছি কিন্তু তোমাদেরকে। আচ্ছা আসসালামু আলাইকুম আপু, কেমন আছো আপু? আম গুড ডিয়ার, তুমি কেমন আছো? এটা দেখো খুব সুন্দর একটা ডার্ক চকলেট মেরুন, অ্যান্ড এটাও হচ্ছে তোমার সুন্দরভাবে অর্গ্যানজা ফ্যাব্রিকের ভিতরে। সো শিফনের ভিতরে তোমার মেরুন কালার থাকলে কেমন দেখা যায় এটাও তোমরা দেখলা, অ্যান্ড অর্গ্যানজার ভিতরে কেমন লাগে এটাও কিন্তু তোমরা দেখে ফেলছো। এই দেখো নেকে খুব সুন্দর করে এখানে সিকোয়েন্স আছে, পার্ল আছে, অ্যান্ড খুবই সুন্দরভাবে কিন্তু তোমার এমব্রয়ডারি ডিজাইন পুরাটার ভিতরে, খুবই সুন্দর করে এমব্রয়ডারি ডিজাইন, একদমই পারফেক্ট করে মাঝের যে পোর্শনটা একদম সিকোয়েন্সের সুন্দর একটা ডিজাইন। আচ্ছা ক্লিয়ার আছে আপু? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এতক্ষণ জানানোর জন্য, খুবই সুন্দর করে দেখো এটা দামান যে পোর্শনটা দেখো, কিছু ট্রিয়ের মতো করে, কোকোনাট ট্রিয়ের মতো করে ডিজাইন করা, অ্যান্ড এটার ভিতরে সুন্দরভাবে এমব্রয়ডারি আছে, অ্যান্ড পার্ল অ্যান্ড স্টোন আছে, সব কিছু কিন্তু খুবই সুন্দরভাবে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যান্ড হচ্ছে পার্লের ডিজাইন করা। আপনার পরটা কত? আমি যেটা পড়েছি আপু এটার প্রাইস হচ্ছে 6,858 টাকা, অ্যান্ড এটার ব্যাকপারটা হচ্ছে সলিড, সলিড থাকবে অর্গ্যানজার ভিতরে, খুবই সুন্দর একটা ড্রেস, খুব সুন্দর একটা মেরুন কালার। অ্যান্ড দেখো এই যে এখানে যে তোমরা এই যে একটু পোর্শন দেখছো একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে, এগুলো কিন্তু কাটা পড়ে যাবে, আমি কিন্তু এটা বলে দিচ্ছি, তো এটাকে কেউ প্রবলেম মনে করবা না, এটা সুন্দরভাবে কাটা পড়ে যাবে। ওকে সো যখন টেইলারে দিবা এই পোর্শনটা অলরেডি মানে কেটে ফেলে দিবে তারা। আচ্ছা সো ওয়াও ওয়াও ওয়াও, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ
এত গ্লো ওয়াও দেওয়ার জন্য। এন্ড দেখো এটার ভিতরে যখন তোমরা ইনার ইউজ করবা এটার কালার কিন্তু আরও আরও সুন্দর হবে, যেহেতু অর্গানজা ফ্যাব্রিক এটার সাথে অফকোর্স ইনার লাগবে, ইভেন শিফনের সাথেও তোমাদের ইনার লাগবে। সো ইনার অ্যাড করার পরে কালারগুলো আরও সুন্দর হয়ে যাবে। অ্যান্ড এটার সাথে সুন্দর একটা স্লিভ দিয়ে দেওয়া। এটার প্রাইস বলো অপো, এটার প্রাইসটাও সেম, এটার প্রাইসটা হচ্ছে আগেরটার মতোই 3,650 টাকা। এই দেখো স্লিভটা সেমভাবে ম্যাট এমব্রয়ডারি, অ্যান্ড ম্যাট এমব্রয়ডারির সাথে সুন্দরভাবে সিকোয়েন্সের ওয়ার্ক আছে, ক্লিয়ার কালারের সিকোয়েন্সের ওয়ার্ক। ওয়াও লুক এট দোপাট্টা। আচ্ছা জয়েন হতে আজ লেট করে ফেললাম, অ্যাকচুয়ালি আমাদের নেটের প্রবলেম, আই থিঙ্ক তোমরা নোটিফিকেশনই পাওনি নাকি এত লেট করে জয়েন করলাম। আচ্ছা হ্যালো হ্যালো হাই কিউটু, হ্যালো হাই। এই দেখো এটা হচ্ছে সুন্দর দোপাট্টা, একদম সুন্দরভাবে অর্গানজার ভিতরে এরকম ম্যাট এমব্রয়ডারি, অ্যান্ড এটা মাঝে মাঝেও কিন্তু সুন্দরভাবে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স ওয়ার্কটা করে দাও। এটা কি টু পিস কালেকশন? হ্যাঁ অফকোর্স এটা টু পিস কালেকশন, এটা হচ্ছে বেঞ্চমার্ক টু পিস কালেকশন অর্গানজা ফ্যাব্রিকের ভেতরে। সো প্রাইস হচ্ছে অনলি 3,650 টাকা, যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো। ওয়াও এটা খুবই ক্লাসি একটা ড্রেস, খুবই সুন্দর একটা মেরুন কালার, অ্যান্ড খুবই রয়্যাল রয়্যাল একটা লুক দেবে। লেট জয়নিং, আচ্ছা ওকে নো প্রবলেম, এখনও অনেকগুলো ড্রেস আছে তুমি দেখে নিতে পারবা। লং কতটুকু আছে আপু? এগুলোর লেন্থ তোমার, তারপর আমি একটু ধরে বলি, এগুলোর লেন্থ তোমার হয়ে যাবে কত হবে, 42, হ্যাঁ 42 হয়ে যাবে এটার লেন্থ। ওকে সো দেখো লুক এট দ্য ওয়ান, দিস ইজ ইন কালার ব্ল্যাক, ব্ল্যাকটা তো সবার ফেভারিট, সো এটার ভিতরেও ব্ল্যাক কালারটা আছে, সেম ডিজাইন বাট এটার কালারটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার। এই কালারটা আমি নিব, আপনি আমার জন্য রেখো অফকোর্স ডিয়ার, তোমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলো, তোমাদের জন্য অফকোর্স সেভ করে রাখা হবে ড্রেসটা। এটা দেখো ব্ল্যাক কালার ভেতর, এটার ভিতর এমব্রয়ডারি করা, অ্যান্ড খুবই সুন্দর করে বিটসের ওয়ার্ক আছে, খুবই পারফেক্টলি কিন্তু ডিজাইনটা করা, অ্যান্ড এগুলো এত পারফেক্টলি স্টিচ করা হয় যে এগুলো কিন্তু কোনোভাবেই খুলে পড়ে যাবে না, খুব সুন্দর করে কিন্তু যে স্টোনগুলো দেন সিকোয়েন্সের যে ওয়ার্কগুলো করা খুবই সুন্দরভাবে স্টিচ করে দেওয়া আছে। নিচে এগুলো সুন্দরভাবে পার্ল বসানো, একদম এক একটা পোর্শনে সুন্দর করে কিন্তু এক একটা করে তারা পার্ল ইউজ করেছে, অ্যান্ড এটার ব্যাক পোর্শনটা সলিড থাকছে, খুব সুন্দর সফট একটা অর্গানজা ফ্যাব্রিকের ভিতরে, খুবই সুন্দর একটা ড্রেস। নেকটা কিন্তু সিমিলারই আগেরটার মতোই এরকম সুন্দর একটা বড় ভি নেক করে দেওয়া, খুবই সুন্দর একটা দোপাট্টা আছে এটার সাথে, আমি দেখাবো, অ্যান্ড স্লিভও কিন্তু আছে। সো নো ওয়ারিস, এগুলো টু পিস কালেকশন, এগুলোর সাথে জাস্ট প্যান্ট থাকছে না, আদারওয়াইজ সবই আছে, অ্যান্ড আই থিঙ্ক ব্ল্যাক প্যান্ট সবারই আছে, সো ব্ল্যাক প্যান্ট তোমাদের এক্সট্রা করে কিনতেও হবে না, ব্ল্যাক অর গোল্ডেন এরকম টাইপের যে কোনো একটা কালার থাকলেই হয়ে যাবে। তোমার মেকআপটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ শারমিন আপু। এটা দেখো এটা হচ্ছে স্লিভ, সুন্দরভাবে এমব্রয়ডারি করা, সিকোয়েন্সে ওয়ার্ক করে দেওয়া, একদম সুন্দরভাবে ম্যাট করে কিন্তু এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সে ওয়ার্কটা থাকছে, খুবই সুন্দর একটা বিউটিফুল দোপাট্টা দিয়ে দেওয়া। দিস ইজ দ্য দোপাট্টা, পারফেক্টলি একদম এমব্রয়ডারি, এরকম ব্ল্যাক কালার দিয়ে সুন্দরভাবে এমব্রয়ডারি করে দেওয়া, মাঝেও কিন্তু সুন্দরভাবে এরকম সিকোয়েন্সে ওয়ার্ক এমব্রয়ডারি আছে। আপু তোমার পিছনের নেভি ব্লুটা দেখাও, দিস ওয়ান, আচ্ছা লাইফটা শেষ করে দেন দেখাচ্ছি তোমাদেরকে। ওকে সো এটার প্রাইস হচ্ছে অনলি 3,650, যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলো। সেম ডিজাইন, অ্যান্ড যারা আউটসাইড ঢাকা আছে এটার জন্য অনলি 310 টাকা বিকাশ করলে হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা ব্ল্যাক কালার। আচ্ছা এটার আরেকটা কালার আছে এই ডিজাইনের ভেতরে, তারপর আমি আরও দুইটা ডিফারেন্ট ডিজাইন দেখিয়ে দিব। দেখো এই সেম ডিজাইনের ভেতরে এটা একটু গ্রেইশ টাইপের কালার, গ্রেইর সাথে একটু সুন্দর ব্লু এর মিক্স করা কালার, খুবই সুন্দর, অ্যান্ড দেখো ডিজাইনটা সেম, নেকের যে পোর্শনটা খুব সুন্দর করে কিন্তু এভাবে ভি নেকের মতো ডিজাইন করা। বডি সাইজ কত অপো? এগুলো তোমার মেক করলে আই থিঙ্ক 44 হয়ে যাবে। ওকে এই সুন্দর পুরোই সিকোয়েন্স আছে, পার্ল আছে, একদমই পারফেক্ট সেম ডিজাইন। দিস ইজ দ্য দামান, দামানের এখানে পার্ল আছে, অ্যান্ড ব্যাক পোর্শনটা সলিড। সো এটা ফ্রন্টের যে পোর্শনটা এটা একটু শর্ট করেই দেওয়া, আই মিন তারা একটু জাস্ট যে পোর্শনটুকু ডিজাইন ওইটাই দিয়েছে, অ্যান্ড এক্সট্রা যে ফ্যাব্রিক সেটা তারা ব্যাক পোর্শনের সাথে অ্যাড করে দিয়েছে। সো তোমার যদি এক্সট্রা ফ্যাব্রিক লাগে বা বডি সাইজ যদি একটু বড় লাগে এই ব্যাকের ফ্যাব্রিক থেকে তোমরা বডিতে ইউজ করে ফেলবা, খুব সুন্দর একটা গ্রেইশ ব্লু কালার। এই দেখো এটা হচ্ছে এই ডিজাইনটার ভিতরে লাস্ট কালারটা, আরও কিছু সুন্দর সুন্দর দুইটা ড্রেস আছে ওগুলো বেঞ্চমার্কের। এই দেখো সুন্দরভাবে এমব্রয়ডারি করে দেওয়া, সিকোয়েন্স আছে, দিস ইজ স্লিভ, ওয়াও কালারটা খুবই প্রিটি একটা কালার, অ্যান্ড সাথে আছে খুবই সুন্দর একটা দোপাট্টা, দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি।
দিস ইজ দ্য দোপাট্টা। দোপাট্টাটা খুবই সুন্দর, পুরোটা ভিতরে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সে ওয়ার্ক করে দেওয়া। সো প্রাইস হচ্ছে অনলি এটার 3650। যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলো। ওকে, সো যাদের ভালো লাগছে স্ক্রিনশট নাও অ্যান্ড অর্ডার কর। অ্যান্ড আউটসাইড ঢাকার জন্য অনলি 310 টাকা বিকাশ কিলো হয়ে যাবে। খুব সুন্দর একটা বেঞ্চমার্ক টু পিস কালেকশন কিন্তু এটা। অল রাইট, সো আরেকটা কালারে চলে যাচ্ছি। অ্যান্ড এই ডিজাইনটা আবার ডিফারেন্ট হবে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু আবার ডিফারেন্ট ডিজাইন। এতক্ষণ বেঞ্চমার্ক যেগুলো দেখেছি ওগুলো সিমিলার ডিজাইন ছিল, এটা একটু ডিফারেন্ট ডিজাইন। অ্যান্ড দিস ইজ ইন কালার রেড, একদম পারফেক্ট একটা রেড কিন্তু, দেখো খুব সুন্দর একটা রেড কালার। অ্যান্ড এটার সাথে সুন্দর করে এরকম গোল্ডেন কালারের সুন্দরভাবে পার্ল আছে, সিকোয়েন্স আছে, অ্যান্ড সুন্দর করে এরকম স্টোনের খুবই খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে। যে সাইড দিয়ে সুন্দরভাবে পার্ল আছে, স্টোনের ওয়ার্ক খুবই সুন্দর করে পুরোটা ফ্রন্ট পার্টে এভাবে কিন্তু তোমার পার্লের স্টোনের খুবই সুন্দর একটা এমব্রয়ডারি ডিজাইন করা, একদম পারফেক্ট একটা রেড কালার কিন্তু। এটা হচ্ছে ফ্রন্টের দামানটা, ফ্রন্টের দামানে সুন্দরভাবে সীসা ওয়ার্ক আছে, এমব্রয়ডারি অ্যান্ড পার্লের খুবই সুন্দর একটা কম্বিনেশন। বডি সাইজ কত আপু বলো? বলে দিলাম ডিয়ার, এটার বডি সাইজ তোমার 42-44 এরকম হয়ে যাবে, ঠিক আছে। বিকজ ব্যাকের পোশনে ফ্যাব্রিক দিয়ে দেওয়া আছে। এটার ব্যাকের পোশনে ফ্যাব্রিক কই? ও এতটুকুই? হ্যাঁ, এটা কি 44 বডি হবে? হবে, এটা 44 বডি হয়ে যাবে আপু, ঠিক আছে। এই দেখো ব্যাক পোর্শন, এই যে স্টোনের ওয়ার্ক আছে, তারপর সুন্দরভাবে পার্লের ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্সের ওয়ার্ক, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা। ব্যাকের এখানেও সুন্দরভাবে কিন্তু এরকম লেয়ারের মতো করে ডিজাইন, অ্যান্ড এগুলো পুরোটার ভিতরেই পার্ল আছে অ্যান্ড সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া। খুব সুন্দর একটা রেড কালার। সো রেড কালার পরতে যারা লাইক করো তাদের জন্য এই ড্রেসটা এখন আমি ফোল্ড করে যে ধরে ফেলছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। অ্যান্ড এগুলোর কোয়ান্টিটি খুবই কম, আমি কিন্তু বারবার বলছি এগুলোর কোয়ান্টিটি খুবই কম, পরে কানাকাটি করলেও এই ড্রেসগুলো আর পাবো না। সো হারি করে জাস্ট অর্ডারটা করে ফেলবো। খুবই সুন্দর একটা কালার, রেডের ভিতরে পারফেক্ট একটা কালার। অ্যান্ড খুব সুন্দর একটা দোপাট্টা আছে, অ্যান্ড হচ্ছে স্লিভ আছে। এই যে এটা হচ্ছে স্লিভটা মোটা করে এরকম এমব্রয়ডারি করা, এই যে মাঝে মাঝেও সুন্দরভাবে ম্যাট এরকম এমব্রয়ডারি করে দেওয়া আছে। খুব সুন্দর একটা স্লিভ অ্যান্ড আছে খুবই সুন্দর একটা কন্ট্রাস্টের দোপাট্টা, একদম সুন্দর একটা ক্রিম কালারের দোপাট্টা দিয়ে দেওয়া। সাইড দিয়ে দেখো একদম প্যানেলের মতো করে এরকম এমব্রয়ডারি আছে, মাঝে মাঝেও কিন্তু সুন্দরভাবে সিকোয়েন্সে ওয়ার্ক অ্যান্ড এমব্রয়ডারি করে দেওয়া। এটা হচ্ছে খুবই সুন্দর একটা দোপাট্টা। প্রাইস হচ্ছে, এটা প্রাইস কত? ৩৬৫০ টাকা। সো যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো। অ্যান্ড আউটসাইড ঢাকার জন্য কিন্তু এটার জন্য ফুল পেমেন্টটা বিকাশ করে দিতে হবে। খুবই সুন্দর একটা ড্রেস, সুন্দর একটা কন্ট্রাস্টের দোপাট্টা। সো আমাদের কিন্তু এগুলো রুলস, আমি যে বলছি আউটসাইড ঢাকার কথা, যেগুলো 3K-র উপরে ড্রেস সেগুলোর জন্য কিন্তু আমাদের ফুল পেমেন্ট বিকাশ করতে হয়, অ্যান্ড 3K-র নিচে হলে কিন্তু অনলি 310 টাকা বিকাশ করলে হয়ে যায়। সো লুক এট দিস ওয়ান, খুব সুন্দর একটা ব্ল্যাকের ভিতরে অ্যান্ড পুরোটার ভিতরে কিন্তু সুন্দরভাবে জারি ওয়ার্ক করে দেওয়া, অ্যান্ড ডিজাইনটা খুবই সুন্দর। দেখো পার্লের ডিজাইন, নেকের এই পোর্শনটা খুবই সুন্দর। এই সাইড দিয়ে তোমরা চাইলে এক্সট্রা করে বাটনস অ্যাড করতে পারো, ফ্রিল অ্যাড করতে পারো। এই যে ফাঁকা যেই জায়গাটা তারা রেখেছে খুব সুন্দর করে ডিজাইন করা যাবে। এই যে সাইড দিয়ে দেখো কত সুন্দর করে গর্জিয়াস করে এমব্রয়ডারি, অ্যান্ড সুন্দর করে জিগজ্যাগের মতো করে এখানে সুন্দরভাবে জারি ওয়ার্ক করা উইথ পার্ল অ্যান্ড স্টোনের ওয়ার্ক, অ্যান্ড কিন্তু মাঝে মাঝে সিকোয়েন্সও তারা ইউজ করেছে। এই যে দেখো এটা হচ্ছে তোমার ফ্রন্টের দামান পোর্শনটা, অ্যান্ড ব্যাকের পোর্শনটা তারা সলিড রেখেছে। আই মিন ব্যাকে তারা এত ডিজাইন দিয়ে কী করবে, ফ্রন্টে এত এত ডিজাইন। অ্যান্ড দেখো এই যে এই পোর্শনে যে এই ছিঁড়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমার ছিঁড়া থাকবে না, এটা কিন্তু কাটা পড়ে যাবে। এই যে নেকের পোর্শনটা কিন্তু কাট করে ফেলে দেওয়া হবে, সো এটা কোনো কাজেই আসবে না। সো এটা নিয়ে কেউ কোনো কমপ্লেন করো না, যখনই তোমরা অর্ডার করবা এটা কিন্তু কোনো প্রবলেম না। এই দেখো পারফেক্ট একটা ব্ল্যাক কালার আপু, আপনার পরের ড্রেসটা? হ্যাঁ অবশ্যই আছে ডিয়ার, আমি যেটা পরেছি এটা অবশ্যই আছে। অ্যান্ড এটার সাথে খুবই সুন্দর একটা স্লিভ দিয়ে দেওয়া, পারফেক্ট একটা অর্গানজার ভিতরে স্লিভটা থাকছে। স্লিভটার সাথে কিন্তু তোমার ফ্রন্টের যে জায়গাটা এখানে সুন্দর করে জারি ওয়ার্ক করে দেওয়া, একদম সুন্দর করে গোল্ডেন কালার দিয়ে জারি ওয়ার্কের ওয়ার্কটা থাকছে। এই যে পুরাটা সুন্দর করে কিন্তু এভাবে মাঝে মাঝে মোটিভের মতো গোল্ডেন কালার দিয়ে এরকম সুন্দর করে জারি ওয়ার্কটা করে দেওয়া আছে। অ্যান্ড দিস ইজ দ্য দোপাট্টা, দোপাট্টাটা তো একদম মাশাল্লাহ একটা দোপাট্টা। সাইড দিয়ে পুরাটার এরকম প্যানেলের মতো করে জিগজ্যাগের মতো করে জারি ওয়ার্কটা থাকছে। দাম হচ্ছে ডিয়ার এটার 3650 টাকা, ঠিক আছে। টু পিস কালেকশন, বেঞ্চমার্ক টু পিস কালেকশন, তোমার দোপাট্টা থাকবে, ড্রেস অ্যান্ড স্লিভটা থাকছে। প্রাইস হচ্ছে অনলি 3650 টাকা, ঠিক আছে। ফারহানাজ হোসেন আপু, এই যে এটা হচ্ছে দোপাট্টাটা, সাইড দিয়ে একটু কাটুকটা করে নিতে হবে, দ্যাটস ইট। অ্যান্ড যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো। আচ্ছা প্রাইস বলো রেডটার, কোন রেডটার?
আমি যেটা রেড দেখিয়েছিলাম একটু আগে সেটার প্রাইস ছিল 3,650 টাকা ডিয়ার, ঠিক আছে? রেড যেটা আমি দেখিয়েছি, রেড একটাই দেখানো হয়েছে। ওকে, সো এখন আমি আমার ড্রেসটার ডিটেলসে বলে দিই আবার। আমার ড্রেসটা হচ্ছে আঘানু টু পিস কালেকশন, খুবই সুন্দর। অ্যান্ড লেন্থটা তো তোমাদেরকে আমি এখানে উঠে দেখাতে পারছি না, বিকজ ইউনো ড্রেস সাজানো হয়েছে। বা ড্রেসটার লেন্থটা খুবই পারফেক্ট একটা লেন্থ দিয়ে দেওয়া, অনেক বেশি লম্বা লাগবে। যারা একটু শর্ট আছো আমার মতো, একটু পিচি পিচি আছো, তারা এরকম কী হয় লং ড্রেস পরলে লম্বা লাগে অনেক দেখতে। সো খুবই সুন্দর একটা লেন্থ অ্যান্ড শিফনের ভেতরে ড্রেসটা। হ্যাঁ, বলে দিয়েছি আপু, রেডটার প্রাইস তো বলেই দিয়েছি, 3,650 টাকা। অ্যান্ড এই ড্রেসটা হচ্ছে আঘানু টু পিস, এটার প্রাইস হচ্ছে তোমার 6,800 টাকা। খুব সুন্দর শিফনের ভিতরে, সাথে সুন্দর কিন্তু প্যান্ট আছে, যে আমি তো অলরেডি প্যান্টটা পরে আছি। তো যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা করে ফেলবা। অ্যান্ড আমাদের কিন্তু কন্টেস্টের যতগুলো রেজাল্ট আছে, আমরা ডিসেম্বর মাসের যতগুলো কন্টেস্ট চলেছে সবগুলো রেজাল্ট কিন্তু আমাদের পেজে আপডেট দিয়ে দেওয়া আছে। তোমরা একটু পেজে যেয়ে ঘুরে আসবে, যারা এখন পর্যন্ত রেজাল্টটা জানো না বা দেখতে পারবে। ও আচ্ছা, হ্যাঁ, কি যেন এটা দেখতে চেয়েছিলাম, এই যে দেখো, তোমাকে এটা দেখিয়ে দিচ্ছি, কি যেন চাইছিলাম, নামটা ভুলে গেছি। আচ্ছা, এনিওয়েজ, এই দেখো, এটা হচ্ছে নেভি ব্লু কালার ভিতরে, একদম সফট একটা নেট কটন ফ্যাব্রিকের ভিতরে কিন্তু এই ড্রেসটা। যে নেট কটনের ভিতরে ফ্রন্টে খুবই সুন্দর করে এমব্রয়ডারি আছে, অ্যান্ড হচ্ছে কিন্তু সীসা ওয়ার্ক করে দাও খুবই সুন্দর করে পুরোটার ভিতরে। এরকম দেখো গ্রিন অ্যান্ড হচ্ছে মেরুন টাইপের কালার, নেকের পোর্শনে ডিজাইন, পুরোটা সিকোয়েন্সে ওয়ার্ক, অ্যান্ড পুরোটার মাঝে এরকম ছোটো ছোটো করে মোটিভের মতো এমব্রয়ডারি অ্যান্ড জারি ওয়ার্ক আছে। এটা হচ্ছে ফ্রন্টের দামানটা, দিস ইজ দ্য স্লিভ, স্লিভে দেখো বড় একটা মোটিভের মতো বসানো। তো এখানে তোমরা সুন্দরভাবে বসিয়ে দেন এটা সুন্দর করে পরে ফেলতে পারবা। এই যে খুবই সুন্দরভাবে ফ্রিল আছে এই পোর্শনে। দাম কত আপু? দাম তো বলছি ডিয়ার, একটু হোল্ড করো। এই দেখো দোপাট্টাটা হচ্ছে অর্গানজার ভেতরে। সো ড্রেসের যে ফ্যাব্রিক সেটা ছিল তোমার নেট কটন, অ্যান্ড দোপাট্টাটা পুরাটা অর্গানজা, কত বেশি ডিজাইন। সাইড দিয়ে কিন্তু অলরেডি কাটও একটু করে দেওয়া আছে, সো তোমাদের এক্সট্রা করে কিছু করতে হচ্ছে না। অ্যান্ড এটার এটার প্রাইসটা আমি বলে দিই, আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি 5,000, অনলি 5,000। যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা কনফার্ম করে দেবো, ঠিক আছে? সো যে নেভি ব্লু কালারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। অল রাইট, সো যাওয়ার আগে আমি শোরুম অ্যাড্রেসগুলো বলে দিই। আমাদের শোরুম হচ্ছে উত্তরাতে, সেক্টর 13, রোড-শাহ, মগদুম রোড, অ্যান্ড হাউস নাম্বার হচ্ছে 14। অ্যান্ড আমাদের ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। অ্যান্ড যারা আউটসাইড ঢাকা আছো তোমাদের কিন্তু 3K-র উপর ড্রেস পারচেস করলে ফুল পেমেন্টটা বিকাশ করতে হবে, অ্যান্ড 3K-র নিচে পারচেস করলে অনলি 310 টাকা বিকাশ করলে হয়ে যাচ্ছে। সো দ্যাট ওয়াজ ইট। সবাই একটু ভালো থাকো, সুস্থ থাকো, আবার কালকে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। এখন করোনা অনেক বেড়ে গিয়েছে, আমাদের অলরেডি একজন অসুস্থ, সো বুঝতে পারছো। সবাই একটু সেফ থাকো, মাস্ক ইউজ করো যেখানেই যাও, অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজ করতে থাকো, কোর্স করোনা অনেক বেড়ে গিয়েছে। সো সবাই ভালো থাকো, অ্যান্ড সবার সাথে আবার দেখা হয়ে যাবে। আপু তোমার ড্রেসটা কত? মনি আপু আমি যেটা পরেছি এটার প্রাইস ছিল 6,800 টাকা, ঠিক আছে? 6,800 শিফন টু পিস কালেকশন আঘানোর। ওকে, সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি। বাই বাই।